ইংরেজি নববর্ষের প্রথম দিন বলে কথা। নববর্ষের প্রথম দিনেই পিকনিকের মেজাজে কাটলো আম বাঙালি। সকাল থেকে ভিড় পারমাদন, সাতভাই কালীতলা ও অশোকনগর পার্কে। বছরের প্রথম দিন বলে কথা, সকাল থেকে সকলেই তাই পিকনিকের মেজাজে। সকাল সকাল বন্ধুবান্ধব বা আত্মীয় পরিজনদের নিয়ে বেরিয়ে পড়া, দিনভর হুল্লোর, বাঁধ ভাঙা উচ্ছ্বাস, সারাদিন এমনই সব ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। ইংরেজি নববর্ষের প্রথম দিনের সকালে বিভূতিভূষণ অভয়ারণ্য বা পারমাদন থেকে শুরু করে সাতভাই কালীতলা কিংবা অশোকনগর সহস্রাব্দ বিজ্ঞান উদ্যান, সর্বত্রই উপচে পড়া ভিড়। কেউ ব্যস্ত রান্নার কাজে, তো কেউ আবার একটু বোটিং সেরে নিচ্ছেন। ভালো লাগছে, নতুন বছরে বলবো আরও যেন ভালো হয়, পার্কটাকে ভালো করে সাজানো হয়, বাইরে থেকে লোকজন ভালো হয়েছে, ভালো, সাধারণ মানুষ আসুক। দারুণ লাগছে, খুব ঘুরেছি, খুব মজা করছি, খুব আনন্দ করছি, খুব ভালো লাগছে। আমরা নিজেরা নিজেরা নিজেদের মতন করে ঘুরতে এসেছি, খাবার দাবার নিয়ে এসেছি, খুব ভালো লাগছে। অবভিয়াসলি ভীষণ আনন্দ করে আজকে দিনটা কাটালাম, খুবই ভালো লাগছে। অশোকনগর পার্কে বিনোদনের এলাহি আয়োজন, শিশুদের তো কথাই নেই, বড়দের সাথে সমান তালে পাল্লা দিয়ে তারাও মেতে উঠেছে নতুন বছরের আনন্দে। আমাদের পরিবারের সাথে খুবই ভালো, এই তো সবাই এখানে আসলাম, সব তো দেখছি, ভালো লাগছে খুবই। সব মিলিয়ে বছর শুরুর দিনটি পিকনিকের মেজাজেই কাটালো আম বাঙালি, সে কথা বলাই যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, উত্তর চব্বিশ পরগনা।